হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সুকান্ত সাহা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে কবিতাটা তোমাদের সাথে আলোচনা করবো সেটা তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো ডে ব্রেক ক্লাস ইলেভেনের একটা কবিতা হেনরি ওয়ার্ডস ওয়্থ লং ফেলোর লেখা তাহলে কবিতাতে যাওয়ার আগে কবি পরিচয় একটু আমাদের জেনে নেওয়া দরকার হেনরি ওয়ার্ডসওয়াথ লং ফেলো হচ্ছেন গিয়ে একজন আমেরিকান কবি একজন অনুবাদক এবং সর্বোপরি তিনি একজন টিচার ছিলেন ওকে তো তার যে কবিতাগুলো তার কবিতাগুলো তার সময়ে মানে সেই সময়ে তিনি যে সময়কার কবি ছিলেন সেই সময়ে তার কবিতাগুলো কিন্তু খুব বিখ্যাত হয়েছিল মানে পাবলিকের মধ্যে প্রচণ্ড তার সুনাম ছিল তার কবিতাগুলোর জন্য কারণ তার কবিতাগুলো মানুষকে শান্তিতে স্বাধীনভাবে একটা থাকার রসদ জোগাতো এছাড়া তার কবিতাগুলো কিন্তু এর মধ্যে অনেক রকম আমরা যেমন প্রকৃতি প্রেম যেমন দেখতে পাই তেমন একটা রিলিজিয়ান মানে একটা ধর্মের মধ্যে একটা যে ব্যাপারগুলো ধর্মের প্রতি একটা টান বা এই ধরনের আমরা ব্যাপার কিন্তু দেখতে পারি পাই কবিতাতে তো এই যে কবিতাটি ডে ব্রেক এই কবিতাটা বার্ডস অফ প্যাসেজ নামক যে কালেকশন কবিতার কালেকশান সেখান থেকে নেওয়া হয়েছে বার্ডস অফ প্যাসেজ ওকে এছাড়া ওয়ার্ডস এইচডাব্লু লং ফেলোর আরও যে সমস্ত কয়েকটা বিখ্যাত মানে নোটেবল ওয়ার্কসগুলো যেগুলো সমস্ত বিখ্যাত কাজগুলো রয়েছে সেইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পল রিভার্স রাইড ইভাঞ্জেলিন দ্য সং অফ আয়াওয়াথা এইগুলো ওকে তো এইটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা ছোট করে বলতে গেলে কবি পড়ি আর আরেকটা জিনিস বলে রাখা দরকার কবিতাতে যাওয়ার আগে সবটি যখন কবিতাটা পড়বে দেখবে প্রত্যেক দুটো লাইনের মধ্যে মিল রয়েছে মানে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় চতুর্থ এইভাবে কিন্তু মানে এইগুলোকে বলা হয় কাপলেটস মানে দুটো 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 করে গোটাটা লিখেছেন মোট নটা কাপলেট অর্থাৎ আঠেরো লাইনের কবিতা খুবই সহজ সরল মিনিংটা খুবই সহজ পড়লে গেলে বুঝতে পারবে তাহলে চলো দেখা যাক এবার আমাদের টাইটেলে যাওয়া দরকার দেখো টাইটেলটা হচ্ছে ডে ব্রেক ডে ব্রেক অর্থাৎ দিনের শুরু দিনের শুরু কখন হয় আমরা জানি প্রত্যুষ বা প্রভাত মানে একেবারে ভোরবেলা যেটা অর্থাৎ ঊষা ঊষার আরেকটাকে ইংরেজিতে কি বলা হয় ডন ডব্লিউ এন ডন তো কবি হঠাৎ করে ডে ব্রেক কথাটা ইউজ করলেন কেন দেখো এই কবিতার সাথে আমরা বাইবেলের একটু হলেও যোগাযোগ পাই মানে এখানটা একটা রিলিজিয়াস টাচ রয়েছে তো সেখানটায় তিনি কি করছেন বাইবেলে একটা আছে একটা জায়গা লাইন রয়েছে সেখানটায় ডে ব্রেক বলে ইউজ করা হয়েছে যখন মানে সূর্য উঠছে সেই সময়টাকে ডন না বলে সেখানে ডে ব্রেক কথাটাই ইউজ রয়েছে তো হয়তো বা সেই কারণেই লং ফেলো এখানে ডে ব্রেক কথাটা ইউজ করেছেন অর্থাৎ দিনের শুরু একটা ঠিক আছে তো দিনের শুরুতে কি হচ্ছে না সেইগুলো আমরা যদি কবিতাটা পড়ি তাহলে বুঝতে পারবো তাহলে চলো কবিতাতে যাওয়া যাক এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি অর্থাৎ সমুদ্র থেকে একটা বাতাস উঠছে এবার আমরা জানি ভোরবেলার দিকে নদী বা সমুদ্র এই সমস্ত জায়গা থেকে হাওয়া দেয় স্থলভাগের দিকে তো এইরকমই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমুদ্র থেকে একটা বাতাস উঠছে এবং বাতাস উঠে সেটা আসছে অ্যান্ড সেইড এবং বলছে ও মিস্টস মিস্ট অর্থাৎ কুয়াশা যেগুলো মানে সমুদ্রের বুকে যে কুয়াশাগুলো মানে রাত্রেবেলার জন্য যে কুয়াশাগুলো থাকে সেই কুয়াশাটাকে বলছে মেক রুম ফর মি আমার জন্য স্থান দাও আমাকে স্থান দাও আমাকে বেরোতে দাও আমি সমুদ্র থেকে মানে তার মানে বাতাসটা উঠে বেরিয়ে বেরিয়ে আসতে চাইছে ল্যান্ডওয়ার্ড মানে ডাঙার দিকে ওই জন্য মিস্ট অর্থাৎ যে কুয়াশাগুলো তার রাস্তা ঘিরে রেখেছিল সেই কুয়াশাগুলোকে বলছে তোমরা সরে যাও এবং আমাকে রাস্তা করে দাও আমি যাব। এবার এই মিস্টটা কিন্তু আমাদের যে জীবনের যে বিভিন্ন প্রতিকূলতাগুলো সেগুলোও হতে পারে কারণ সেই যে সমুদ্রের যে মানে আমরা যেই বাতাসটা বলছি সেই বাতাসটা আমাদের যে উৎসাহ তার সাথেও কিন্তু আমরা এই বাতাসকে তুলনা করতে পারি কারণ এই বাতাসটাই কিন্তু আমাদের যেমন যে উৎসাহটা আমাদেরকে যেমন জীবনে এগিয়ে দিতে সাহায্য করে তেমন এই বাতাসটাও কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা ঠেলে সরিয়ে মানে নতুন একটা দিনের সূচনা করছে এবং নতুন দিনের সূচনার সাথে সাথে সেও এগিয়ে চলেছে তাহলে পরের লাইনটা দেখি কাপড়ের দুটো ইট হেইল দ্য শিপস অ্যান্ড ক্রাইড সেল অন তাহলে এ কী বলছে এই শিপ অর্থাৎ জাহাজগুলোকে মানে যে জাহাজগুলো রাত্রেবেলা নোংর করা ছিল মানে অ্যাঙ্কার করা ছিল যেগুলো সমুদ্রের কাছাকাছি রাত্রবেলা জাহাজ চলছিল না সেগুলো বন্দরের কাছে হয়তো সেগুলোকে নোংর করা ছিল তো সেইগুলোকে বলছে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে তাদেরকে হেইল করছে হিল থেকে গ্রিটিংস জানানো এবং ক্রাইড চিৎকার করে বলছে সেইলন চলো তোমাদের যাত্রা শুরু করো তোমরা ভাসো ভাসতে শুরু করো মানে তোমরা তাদের তোমাদের জার্নিটা শুরু করো ইয়ে মেরিনার্স এই যে মেরিনার নাবিকরা নাবিকদেরকে বলছে তোমরা যাত্রা শুরু করো দ্য নাইট ইজ গন রাত্রির অবসান হয়েছে রাত্রি চলে গেছে নতুন দিন এসেছে দ্য অলরেডি ইট ইজ আ নিউ ডে অ্যান্ড হার ইড ওয়ার্ড ফার অ্যাওয়ে এবং দ্রুততার সঙ্গে তোমরা এগিয়ে চলো কোথায় না ওয়ার্ড ল্যান্ডের দিকে কোথায় ফার অ্যাওয়ে তার মানে ফার অ্যাওয়ে ল্যান্ডের দিকে যেতে বলছে মানে নতুন দেশের দিকে নতুন কোন স্থানের দিকে তাকে তাদেরকে যাত্রা করতে বলছে মানে এমন নয় যে বন্দর থেকে সেই যেখানে দাঁড়িয়ে আছে সেইখানটাই সেখানটাই কিন্তু আসতে বলছে না বলছে যে ফার অ্যাওয়ে ল্যান্ড অর্থাৎ দূরের কোনো স্থানে তোমাদেরকে যেতে হবে ক্রাইং আওয়েক চিৎকার করে কি বলছে না আওয়েক ইট ইজ দ্য ডে জাগো জাগো দিন হয়ে গিয়েছে তো মানে বাতাস কি বলছে জাগো দিন হয়েছে রাত্রির অবসান ঘটেছে এবং তোমরা তোমাদের যাত্রা দূর দেশের জন্য শুরু করো তারপরেরটা দেখি আন টু দ্য ফরেস্ট এবার বাতাসটা কোথায় আসছে না সেইগুলো মানে ওই শিপের সঙ্গে কত মানে ম্যারিনার্সদের সাথে নাবিকদের সাথে কথা বলবার পর সে আসছে জঙ্গলে এবং জঙ্গলে এসে সে কি করছে শাউট চিৎকার করে বলছে হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট হ্যাং অর্থাৎ ঝোলাও তোমাদের লিফি ব্যানার্স লিফি মানে এখানে পাতাকে ব্যানারের সাথে তুলনা করা হচ্ছে ব্যানার অর্থাৎ ওই পতাকা বলতে পারো তো পতাকার মতন করে তোমাদের পাতাগুলোকে দোলাও ইয়েকে বলছে গাছগুলোকে বলছে তোমাদের পাতাগুলোকে বাতাসে ঝুলাতে থাকো এবং যাতে তারা কি করে দিনের যে সূত্রপাত দিনের সূত্রপাতের সাথে সাথে কি সূর্যের আলো উঠবে অর্থাৎ সূর্যের আলোতে তোমরা আরও তোমাদের যে পুষ্টিরস মানে সেইগুলো তোমরা শোষণ করো এবং তোমরা আরও বড় হও সেই জন্য বলছে তোমাদের পাতাগুলোকে দোল দোলাতে থাকো ইট টাচ দ্য উডবার্ডস ফোল্ডেড উইং এ কী করছে না উডবার্ড এক ধরনের যে পাখি সেই পাখির ভাঁজ করা যে পাখা কারণ রাত্রেবেলা সেই পাখিটা ঘুমিয়েছিল সেই যে পাখা তাকে ছুঁয়ে যাচ্ছে এবার এই জায়গাটাই ফোল্ডেড উইংস অর্থাৎ আমাদের যে সুপ্ত যে মনের যে ইচ্ছাগুলো থাকে সে তার সাথে আমরা এই ফোল্ডেড উইংকে তুলনা করতে পারি যে মানে নাও অনেক কিছু থাকতে পারে আমাদের অনেক জীবনে অনেক ইচ্ছা আশা বাসনা কামনা এই সমস্ত থাকে যেগুলোকে আমরা ফোল্ড মানে ভাজ করে রাখি নিজের মধ্যে লুকিয়ে রাখি তো সেটাকে বলছে সেই জিনিসটা যেন বাতাসটা এসে যেন সে যে নতুন দিনের যে সূত্রপাত সে যেন এসে কি করছে তাকেও ছুঁয়ে যাচ্ছে এবং তাকে বলছে যে আনওয়াইন্ড করতে মানে তাকে নিজেকে ওপেন আপ করতে বলছে খুলতে বলছে অ্যান্ড সেইড এবং বলছে ও বার্ড আওয়ে ক্যান সিং বলছে তুমি পাখি তুমি জাগো এবং গান গাও সকাল হয়েছে আর আমরা জানি ভোরবেলা মানেই পাখির গান তো সেই জন্য পাখিকে বলছে তুমি ওঠো উঠে গান গাও খুব সুন্দর এই উডবার্ড কিন্তু একটা খুব সুন্দর সিঙ্গিং ওয়ার্ড মানে পাখিটা গান গাওয়ার জন্য খুব বিখ্যাত আমেরিকারই একটি পাখি এবার তারপরেরটা চলো অ্যান্ড ওভার দ্য ফার্মস এবার সে কোথায় এসে পৌঁছাচ্ছে ফার্ম ফার্ম অর্থাৎ ওই খামার বাড়িগুলোতে ক্ষেতগুলোতে বল বলা যায় আসছে এবং সেখানে ও চ্যান্টিক্লিয়ার স্যান্টিক্লিয়ার বা চ্যান্টি ক্লিয়ার যাই বলো না কেন চ্যান্টিক্লিয়ার অর্থাৎ মোরগ মোরগকে বলছে ইউর ক্ল্যারিয়ান ব্লো মানে চ্যান্টিক্লিয়ারকে বলছে ব্লো ইউর ক্ল্যারিয়ান মানে তুমি তোমার ক্ল্যারিয়ান তোমার যে বাসি মানে মোরগ যে কুক ডাক দেয় সেরকম কুক ডাক দিতে বলছে বলছে তুমি তোমার বাসি বাজাও মানে তুমি চিৎকার করো কারণ ভোর হয়ে এসছে দ্য ডে ইজ নিয়ার কারণ দিনের সূত্রপাত হতে চলেছে একদম সকাল প্রায় চলে এসেছে সেই জন্য তুমি চিৎকার করো চিৎকার করে জানান দাও যে দিন সূত্রপাত ঘটেছে তার মানে এগুলো কে বলছে এগুলো কিন্তু সে ওই সমুদ্র থেকে যে বাতাসটা উঠে এসেছিল সে বলছে আর সে কিসের কথা বলছে ডে ব্রেকের কথা বলছে মানে ভোরের কথা বলছে সকাল হতে চলেছে একটা নতুন দিনের সূচনা ঘটছে তারপরে দেখো ইট উইসপার্ট টু দ্য ফিল্ডস অফ কর্ন এ কী করছে ফিস করে বলছে টু দ্য ফিল্ডস অফ কর্ন কর্ন অর্থাৎ সেই যে ভুট্টার ক্ষেত ভুট্টার ক্ষেতকে কিন্তু ফিসফিস করে কি বলছে বলছে বোডাউন তুমি তাকে সম্মান জানাও কারণ কেন সম্মান জানাতে কেন বলছে নতুন দিন অর্থাৎ নতুন দিন অর্থাৎ নতুন একটা সূর্য মানে আর আমরা জানি সূর্যই হচ্ছে আমাদের সমস্ত শক্তির উৎস তো এই যে গাছগুলো মানে ভুট্টার ক্ষেতগুলো ভুট্টাগুলো এত যে মানে বড় হয়েছে বা তার যে এত সুন্দর ফল ধরেছে এইটার জন্য আমরা তার তো মানে কৃতজ্ঞ থাকা উচিত তার গ্রেটফুল হওয়া উচিত কার কাছে না সূর্যের কাছে নতুন দিনের কাছে সূর্যের আলোর কাছে সেই জন্য বলছে তুমি তাকে বো ডাউন করো তাকে সম্মান জানাও অ্যান্ড হেইল দ্য কামিং মর্ন এবং গ্রেট ইয়ে করো তাকে গ্রিট করো নতুন যে কামিং মর্ন মর্ন অর্থাৎ মর্নিং নতুন যে মর্নিং আসতে চলেছে সেই মর্নিংকে হেইল করো গ্রিট করো ইট শাউটেড থ্রু দ্য বেল ফ্রি টাওয়ার এটা বেল ফ্রাই নয় কিন্তু এটা বেল ফ্রি উচ্চারণটা ওকে তো এই চিৎকার করে কাকে বলছে বেলফ্রি টাওয়ার ফ্রি টাওয়ার চার্চে থাকে চার্চে দেখবা যদি কোনো সময় গিয়ে থাকো তাহলে দেখবে যে একদম চার্চের ওপরে কিন্তু একটা ঘণ্টা ঘর থাকে একটা ঘরের মতন থাকে যার মধ্যে ঘন্টা ঝোলানো থাকে এবং বিভিন্ন পবিত্র অনুষ্ঠান বা বিভিন্ন সময়ে সেটা বাজানো হয় তো সেই যে টাওয়ারটা সেই টাওয়ারটার নাম হচ্ছে মানে ঘরটা সেটাকে বলা হয় বেলফ্রি টাওয়ার ওকে তো সেখানে কি করছে না আবেগ সেখানে গিয়ে বলছে জাগো জাগো কাকে বলছে ও বেল ঘন্টাকে বলছে চার্চে যে ঘন্টা সেই ঘণ্টাকে বলছে জাগো মানে তুমি ঘন্টাকে বাঁচতে বলছে অ্যান্ড প্রোক্লেম দ্য আওয়ার এবং সূচনা করো প্রোক্লেম অর্থাৎ সূচনা করতে বলছে দ্য আওয়ার সকালের যে সূত্রপাত মানে ভোর যে হয়ে এসেছে মানে দিনের সূত্রপাত ঘটে গিয়েছে এবং সকলকে জাগানোর জন্য তুমি ঘন্টাকে বাঁচতে বলছে মানে ঘন্টাকে বলছে তুমি বাজো এবং সময় সূচনা করো যে সকাল হয়ে গিয়েছে ইট ক্রসড দ্য চার্চ ইয়ার্ড উইথ এ সাই কিন্তু এবার এ যখন চার্চ ইয়ার্ড অর্থাৎ ও মানে খ্রিস্টানদের যে কবরস্থান যাকে বলে যেখানে তাদেরকে কবর দেওয়া হয় সেই যে চার্চ ইয়ার্ড সেই চার্চ ইয়ার্ডের উপর দিয়ে যখন সে যাচ্ছে তখন সে কী করছে উইথ এ সাই একটা দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছে মানে তার যেন সেখানে মানে এতক্ষণ সে শাউট করছিল চিৎকার করছিল আনন্দ করে বলছিল সবাইকে বলছিল অভ্যর্থনা জানাতে সবাইকে নতুনভাবে জাগতে বলছিলো গিয়ে নতুন দিনের একটা সূচনা ঘটেছে সেইগুলো বলছে কিন্তু যখন চার্চ ইয়ারে আসছে সেখানে কিন্তু সে আর এইরকম বলছে না সে কিন্তু দীর্ঘশ্বাস ফেলছে এবং অ্যান্সেইড এবং বলছে নট ইয়েট না তোমাকে এখনও জাগতে বলবো না তুমি উঠো না ইন কোয়াইট লাই তুমি শুয়ে থাকো ভেতরে শুয়ে থাকো অর্থাৎ এই জায়গাটায় আমরা একটা ক্রিশ্চিয়ানিটির তুলনা পাই যে জাজমেন্ট ডে অর্থাৎ মানে জীবনের শেষ মানে পৃথিবী যেদিন মানে শেষ হবে ধ্বংস হবে সেদিন ডুমস ডে বলা হয় সেদিন কি হবে না জেসাস মানুষকে নিতে আসবে মানে যারা মাটির তলায় থাকবে তারা সেদিন উপরে উঠে আসবে এবং জাজমেন্ট হবে তো সে মানে তাদের যে সেই যে দিনটা সেই দিনটাতে সমস্ত যারা মারা গিয়েছে সকলে একসঙ্গে উঠবে তো এই কথাটা এখানে বলা হচ্ছে তো সেই জন্য বলছে না তোমাদের দিন আসেনি এখনও সেই দিন যেদিন আসতে দিনটা আসতে এখনো দেরি আছে সেই জন্য তোমরা ভেতরেই শুয়ে থাকো তো এইটাই কবিতাটা খুবই সহজ এর বেশি মানে গভীরে ভাবতে গেলে খুব এর থেকে বেশি এর মিনিং সাধারণত ইউজ করা হয় না মানে বের করা হয়নি আমি তোমরা যদি এর আরও কিছু অ্যানালিসিস বের করতে পারো তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানিও আর প্লিজ ভিডিওটা লাইক করে আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে বাই